আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারো আমার চ্যানেলে আমার একটি নতুন ভিডিও দেখার জন্য। খিচুড়ি খেতে আমাদের একদমই কোনো স্পেশাল সময়ের প্রয়োজন হয় না, যখন ইচ্ছা তখনই খিচুড়ি রান্না করে ফেলা যায়। চলেন আজকেও এরকম একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। শুরু করছি আমাদের মশালা মিক্সড ভেজিটেবল খিচুড়ি। মশালা বলার কারণ হচ্ছে আমি বাটা মশলা এবং গুঁড়া মশলা সবগুলোই ইউজ করব, তাই নামটা শুধু দিয়ে দিয়েছি মশালা। আজকে একটু সফট করে করব, বাইরে ঝমঝম বৃষ্টির শব্দ হবে আর সাথে থাকবে একটু নরম মিক্সড ভেজিটেবল। দ্যাট মিন্স স্পাইসি একটা খিচুড়ি, ডিম ভাজি, মাঝে মাঝে মাংস হলেও হয় না হলেও না হয়, কিন্তু সাথে কিন্তু থাকতে হবে টকঝাল মিষ্টি আচার, তাহলে তো আর কোনো কথাই নেই। আচ্ছা, কথা বলতে বলতে অলরেডি হয়তো বা আপনারা অনস্ক্রিন দেখে ফেলেছেন আমি কি সবজি ইউজ করেছি, কি মশালা ইউজ করেছি। অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে আমি যখন এই মশালাগুলোকে ব্রেস করব এবং সবজিটাকে সটে করব, সবসময় যেন আমাদের বার্নারের ফ্লেমটা হাই হিটে থাকে, তাহলে সবজিগুলোর কালার একদমই নষ্ট হবে না এবং মশালার ফ্লেভার এবং সবজিগুলো মিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। এরপরে আমরা চাল এবং এখানে আমি শুধুমাত্র মসুরির ডাল ইউজ করেছি, দিয়েও এটাকেও সুন্দর করে সটে করব। এরপর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একটু কমিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। এরপর কিছুক্ষণ পরে এর মধ্যে আমরা লবণটা অ্যাড করে আবার চুলার জালটা সেম সিমারিংয়ে রেখে ঢেকে রেখে দিব। এখন তারকা রেডি করছি, মানে খিচুড়িটা বাগার দেওয়ার জন্য সরিষার তেলের রসুন, আস্ত শুকনা মরিচ এবং হোল কিউমিং দিয়ে এটাকে সুন্দর করে সটে করে আমরা এটা দিয়ে খিচুড়িটাকে বাগার দিব। ওয়াও, কি যে একটা স্মেল আমার নাকে লাগলো সেটা আপনাদেরকে কি করে বুঝাই। যা হোক, এর মধ্যে এখন তারকাটা ঢেলে দিলাম। এরপরে খিচুড়ির সাথে এই তারকার মাস্টার্ড অয়েলটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশায়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম ঠিক ঢিমা আঁচে 2 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তাহলে যেটা হবে, তারকার পুরো ফ্লেভারটা খিচুড়ির মধ্যে ছড়ায় পড়বে। ঠিক 2 মিনিট পরে এর উপর থেকে দিয়ে দিব স্প্রিঙ্কেল অফ রোস্টেড কোরিয়ান্ডার অ্যান্ড কিউমিংয়ের পাউডার, দেন দিয়ে দিব চপড ফ্রেশ কোরিয়ান্ডার দিয়ে এরপরে খিচুড়িটাকে সুন্দর করে নেড়ে চেড়ে মিশায়ে ব্যাস রেডি হয়ে গেল আজকে আমাদের মজাদার মিক্সড ভেজিটেবল মশালা খিচুড়ি। বর্ষাকালে খিচুড়ি আর ডিম ভাজি হলে কোনো খাবার লাগে না, আর সাথে থাকবে একটা টকঝাল মিষ্টি আচার। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। অন্য একদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। অবশ্যই মনে রাখবেন, স্টে হোম, স্টে সেফ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।